নাহার মানে যে কোনো জবাই খাসি শুধু নয় আর গরু নয় আর কোরবানির পশু নয় আপনি মোরগ জবাই করছেন পাখি জবাই করছেন আপনি আপনি পায়রা জবাই করছেন অথবা আপনি যে কোনো সময় খাসি জবাই করছেন এমনি গোস্ত খাওয়ার জন্য আপনি বা গরু জবাই করছেন আপনি উট জবাই করছেন ওয়ানহার নাহার বলা হয় মূলত উট জবাই করাকে কিন্তু এখানে জবাই বোঝায় যে কোন পশু জবাই আর যে পশুকে জবাই করে হালাল করা হয় সেই পশু জবাই বোঝানো হয়েছে সেটা কুরবানি উপলক্ষ হইতে পারে আর এমনিও সাধারণ জবাই হতে পারে তাহলে এখানে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে এখানে কুরবানির বিধার বর্ণনা করার জন্য এই আয়াত নাজেল হয়নি অনহার অনহার নাজেল হয়েছে তৌহিদ প্রতিষ্ঠার জন্য যেমন সালাত তুমি নামাজ পড়ো এক আল্লাহর জন্য নামাজ কোনো দিন দরগা দুর্গার জন্য পড়ো না নামাজ কোনো মাজার ওয়ালার জন্য জিলানি চিশতির জন্য পড়ো 18 সাই মাস বান্দার জন্য পড়ো না ওয়ানহার তেমনি জবাইটাও ওয়ানহারলি রব্বিকা আসলে এখানে এরকম আছে সংক্ষেপ করা হয়েছে কোরআনে কারিমে ফাসাললি লি রব্বিকা ওয়ানহারলি রব্বিকা তুমি যেমন রবের জন্য সালাত আদায় করো রবের জন্য জবাই করো তো জবাইটাও তোমার কার জন্য হবে রবের জন্য বিসমিল্লাহি আল্লাহ আকবার জি যেমন বলবেন তেমন অন্তর্থিক ও আল্লাহর জন্য জবাই করবেন এই খাসিটা বাবার আস্তানায় মাজারে জবে হবে মরুগের হিড়িক পড়ে যাচ্ছে ওরসে গরু জবাই হচ্ছে বড় বড় ডেগ লাগছে আজমির আটসিতে এগুলি হচ্ছে শিরকুফুর জি তো আল্লাহ এগুলির খন্ডনের জন্য বলেছেন কোন আস্থানাতে জবাই করবে না দরগা দুর্গার জন্য নয় কালির জন্য নয় বলিদান নয় গাইরুল্লাহর জন্য বরং ফাঁসাল রব্বেকা রবের জন্য সালাতায় দেখো রবের জন্য করো জবাই তো এখানে কোরবানির বিধান সেটা ফরজ করার জন্য হয়নি তারপরে আপনার ভুল ভুল ধারণা বা যে কোরআনে থাকলে ফরজ হয়ে যাবে এমন নাই কোরআনে ফরজ ছাড়াও সন্নত মুস্তাহ বিধানও থাকতে পারে কোরআনে ফরজ ছাড়া সন্নত মুস্তাহাব বিধানও থাকতে পারে বরং জাহেজ করার জন্য বিধান বর্ণনা করা হয়েছে ওয়াইজা হেলাল যখন তোমরা এহরাম থেকে হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার করো আল্লাহ তো হুকুম করেছেন তো আল্লাহর হুকুম পালন করা যদি ফরজ হয় তো শিকার করা ফরজ নাকি তাহলে হজ ওমরা করে যখন হালাল হবেন তখন মক্কা থেকে শিকার করতে ছুটবেন নাকি কোনদিন করেছেন না পারেন না তাহলে বুঝা গেল যে কোরআনে কেরিমে ফরজ বর্ণনা করা হয়েছে কখনো সুন্নাত মুস্তাহাব উত্তম হুকুম বর্ণনা করা হইতে পারে কখনো জায়েজ হুকুম বর্ণনা করা হয়েছে